হ্যালো ভাই যারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা কিন্তু নতুন ভিডিও হতে যাচ্ছে না এটা তোমাদের প্রবলেমের একটি ভিডিও হতে যাচ্ছে যারা যারা ফ্রি ফায়ার খেলতে চাও কিবোর্ড মাউস দিয়ে বা যে কোনো গেমস খেলতে চাও না কেন তোমরা কিবোর্ড মাউস দিয়ে তো তোমাদের জন্য কিন্তু ভালো একটি ভিডিও নিয়ে চলে আসছি তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসছি আর এই অ্যাপ্লিকেশনটা যদি তোমরা গ্যাম করো কিবোর্ড মাউস সেট করে নিয়ে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা উইন্ডোজ কিন্তু গ্যামপ্লে করতে পারবে ঠিক আছে আইডির কোনো প্রবলেম হবে না তো তোমরা কিন্তু যে অ্যাপ্লিকেশনে আমি কথা বলছি সেই অ্যাপ্লিকেশন কিন্তু অনেকেই তোমরা ট্রাই করছি কিন্তু তোমরা খেলতে পারছো না অনেকে আমাকে এই কমেন্টও করেছে যে এই অ্যাপ্লিকেশনে আমরা ফায়ার করতে পারছি না বা এটা সেট আপ কীভাবে করবো একটি ভিডিও নিয়ে আসো তো অনেকেই আমাকে কমেন্ট করার পর আমি বলে দিয়েছিলাম যে দু একদিন আমাদের ভিডিও নিয়ে চলে আসবো ফাইনালি কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের এই ভিডিওতে তোমাদের ওই অ্যাপ্লিকেশনে আমি কিভাবে সেট আপ করবো বা এটা কীভাবে অ্যাক্টিভেট করতে হয় বা কোন কি কি ম্যাপিং তোমরা কীভাবে করবে ফায়ার কীভাবে করতে পারবে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের জানাবো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে তোমরা যদি এই চ্যানেলে একদম নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাও তো ফার্স্ট আগে তোমাদেরকে আমি দেখিয়ে দে কী অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছ কে টু ইয়ার ঠিক আছে এটা কিন্তু একদম লেটেস্ট একটি অ্যাপ্লিকেশান চলে আসছে এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু লঞ্চ হয়েছে তো যাই হোক এই অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা কিভাবে খুব সহজে গ্যাম প্লে করবে আর আমি আগেই বলে দিছি এখনো বলছি যে আইডির কোনো অসুবিধা হবে না এই অ্যাপ্লিকেশান দিয়ে খেললে ঠিক আছে তোমাদেরকে আমি একদম আমার মেন আইডি লগ করে তোমাদেরকে আমি দেখাবো তো এখন দেখাই যে এটা তোমরা এই অ্যাপ্লিকেশন এটা কীভাবে তোমরা অ্যাক্টিভেট করবে তো তার জন্য তোমাদের ফার্স্ট এটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য তোমরা ডাইরেক্ট প্লে স্টোরে যাবে প্লে স্টোরে যাওয়ার পর ওখানে তোমরা সার্চ করবে কে টু ইয়ার ঠিক আছে এটা সার্চ করার সাথে সাথে তোমরা ওখানে পেয়ে যাবে ওটা ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করে নেওয়ার পর এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড করে রেখেছি কিন্তু আমি এটা ওপেনও করিনি তোমাদের সামনে একদম ওপেন করবো কী কি প্রসেস তোমাদের সামনে আসবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তার জন্য ফার্স্ট তোমাদের এটা ওপেন করে নিতে হবে তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে ফার্স্ট এখানে দেখতে পাচ্ছি একটি কিন্তু নোটিফিকেশন পারমিশন যাচ্ছে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি ইয়েস এখানে ট্যাব দেবে তো ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ নোটিফিকেশন ঠিক আছে এখান থেকে এটা অ্যালাউ করে দিবে তো এটা অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছো এরকমই কিন্তু তোমাদের সবারই কিন্তু ইন্টারভিউ আসবে এখানে দেখে নাও ভালো করে তো এখানে তোমাদের এখন কি করতে হবে সেটা এখন তোমরা জেনে নাও তো ফার্স্টে তোমাদের কি করতে হবে যে এই অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদেরকে এটা অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট করার জন্য এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট একদিন অপশন দেখতে পাচ্ছ অ্যাক্টিভেট তো এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছো এরকমই কিন্তু ইন্টারফিস চলে আসবে তো তোমাদের ফার্স্ট এক নম্বর এখানে কিন্তু অনেকগুলো তোমাদের ই করতে হবে ফ্ল্যাপ যেটা এনেবেল করতে হবে অপশন তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ এক নম্বর থেকে নিয়ে একদম ছয় নম্বর পর্যন্ত এখানে ভালো করে লক্ষ্য করে দেখে নাও এখানে কিন্তু ছয়টা স্টেপ আছে তোমাদের সমস্ত কিছু কিন্তু এখান থেকে এনেবেল করতে হবে তো ফার্স্টে তোমাদেরকে কি এনেবেল করতে বলছে তো তার জন্য তোমাদের এখানে দেখতে হচ্ছে এনেবেল এখানে ট্যাপ দেবে তো এটা ট্যাপ দেওয়ার পর এখান থেকে তোমাদের একটি পারমিশন দিতে হবে তো তার জন্য এখানে লডিং হচ্ছে অ্যাপ্লিকেশন চলে আসবে তো এখান থেকে তোমাদের যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখানে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন এখানে করবে তো এখান থেকে তোমরা যে অ্যাপ্লিকেশন তোমরা এনেবল করবে এখানে দেখতে পাচ্ছ কে টু ইয়ার এটা ওপেন করে নেবে ওপেন করার পর এখান থেকে এটা অ্যালাউ করে দিবে তারপর এখান থেকে ব্যাক করে দেবে তো ব্যাক করে দেওয়ার পর এক নাম্বার এটা কিন্তু দেখতে পাচ্ছো এক নাম্বারটা কিন্তু রাইট সাইড হয়ে যাবে তারপর এখন তোমাদের কী করতে হবে দুই নাম্বারটা তো দুই নাম্বারটা এনেবল করার জন্য তো এখানে দেখতে পাচ্ছ এনেবেল এখানে ট্যাপ দেবে তো ট্যাপ দেওয়ার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফোনের র্যাম সমস্ত কিছু দেখায় সেখানে কিন্তু নিয়ে আসবে তো এখান থেকে তোমাদের কি করতে হবে ডেভেলপার অপশন কিন্তু এনেবেল করতে হবে ঠিক আছে এখান থেকে তোমাদের কি করতে হবে ডেভেলপার অপশন এনেবেল করতে হবে তার জন্য এটা কিন্তু রিয়েলমি ফোন তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ ভার্সান এখানে ট্যাপ দেবে তো ট্যাপ দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ ভার্সন নয় এখানে যখন চার পাঁচবার ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখানে তোমাদের মোবাইলের স্ক্রিনের লক যেটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে আমি এখানে আমি এটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর তারপর তোমাদের তোমাদের কিন্তু অন্যটা আসবে ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডেভেলপার অপশন এটা কিন্তু এনেবেল হয়ে যাবে তো তারপর এখান থেকে কি করবে ব্যাক করবে তোমাদের কিন্তু অন্য ফোন হতে পারে যাদের রেডমি পোকো সওমি এইসব ফোন আছে তোমাদের এখানে দেখবে বিল্ড নাম্বার আছে আর যাদের অন্য ফোন আছে তোমরা ওই ফোনগুলো তোমরা ইউটিউবে সার্চ করবে যে ডেভেলপার অপশন কীভাবে এনেবেল করবো ওটা সার্চ করার সাথে সাথে কিন্তু ওটা চলে আসবে তোমরা এটা দেখে দেখে এনেবেল করে নেবে তারপর আবার ব্যাক করে দিবে তো দেওয়ার পর এখানে দেখতে হচ্ছে দুইটা কিন্তু এনেবেল হয়ে যাবে তো তারপর তোমাদের কী করতে হবে তো এখন তিন নাম্বারটা তোমাদেরকে এনেবেল করতে হবে তিন নাম্বারটা এনেবেল করার জন্য তোমাদের কি করতে হবে এখানে ট্যাপ দেবে তো এখানে ট্যাপ দেওয়ার পর তোমাদেরকে আমি একটি একটি পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কিন্তু ডাইরেক্ট সমস্ত কিছু এনেবেল করতে পারবো তোমাদের ওইটা দিকদার হবে সেই জন্য কিন্তু আমি একটি একটি করে এনেবেল করছি ঠিক আছে তো তারপর এখানে আসার পর এখানে দেখতে হচ্ছ ইউএসবি ডেভেগিং এটা কিন্তু আমরা কোথায় আসলাম এখানে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন ঠিক আছে তুমি তখন ডেভেলপার অপশন এটা এনেবল করবে করার পর এখানে তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছি এস বি এটা তোমরা এখান থেকে কী করবে এনেবেল করে দিয়ে এটা পকি মেরে দিবে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এনেবেল হয়ে যাবে তারপর আবার ব্যাক করবে তো ব্যাক করার পর এখন তোমাদের এখানে দেখতে পাচ্ছ তিনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখন তোমাদের সাইন নাম্বারটা কমপ্লিট করতে হবে তার জন্য এখান থেকে আবার এনেবেলের ট্যাপ দেবে তো দেওয়ার পর এখানে দেখতে হচ্ছ অ্যালাউ স্ক্রিন ওভারলেস অন সেটিংস দেখতে পাচ্ছ এটা ভালো করে দেখে নাও তো এই সেটিংসটা তোমাদের নিচেও থাকতে পারে বা তোমাদের ডাইরেক্ট উপরেও থাকতে পারে তো যাদের যেখানে আস আসে না কেন সেটা তোমরা এখানে দেখে নিবে বা এটা তোমরা সার্চ করলেও কিন্তু সেটিংসে গিয়ে যদি তোমরা সার্চ করো যে অ্যালাভ স্ক্রিন ওভারেলস অন সেটিংস তো এটাও কিন্তু তোমাদের এনেবেল করতে হবে সার্চ করলেও কিন্তু এটা আসবে ওটা ওখান থেকে তোমরা এনেবেল করে দিবে তারপর এখান থেকে আবার ব্যাক করবে তো ব্যাক করার পর এখানে দেখতে হচ্ছে এটা কিন্তু এনেবেল হয়েছে কিন্তু এখানে কিন্তু দেখতে হচ্ছে রাইট সাইন্ডও কিন্তু এখন পর্যন্ত আসছে না তো তার জন্য তোমাদের কী করতে হবে যেখানে দেখতে হচ্ছে এনেবলের কাছে একটি অপশন আছে এখানে যখন ট্যাপ দেবে তো ট্যাপ দেওয়ার পর তোমাদের এটা কিন্তু সাইন নাম্বারটা কিন্তু এনেভেল হয়ে যাবে তো তারপর এখন তোমাদের কি করতে হবে এখানে কিন্তু আরও একটি অপশন তোমাদের এনেভেল করতে বলছে তো তারপর আবার এখানে ট্যাপ দেবে তো এখানে আবার ট্যাপ দেওয়ার পর এখান থেকে তোমাদের এখন একটি কাজ করে নিতে হবে যে তোমার ফোনটা হসপটের সাথে যাতে কানেক্ট থাকে সেরকম ব্যবস্থা করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ তো আমি কিন্তু ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্ট করে নিয়েছি তো তোমাদের যদি বাসায় যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই কানেক্ট করে নেবে বা তোমাদের যদি কোনো ওয়াইফাই থেকে থেকে তোমাদের ফ্রেন্ডের ফোন থেকে তোমরা হটস্পট অন করে নিয়ে তোমার ফোনে ওয়াইফাই অন করে দেবে বাস তাহলে কিন্তু এটা ইজিলি হয়ে যাবে তো তারপর এখানে দেখতে পাচ্ছ ওয়ারলেস ডে ঠিক আছে এখানে ট্যাপ দিবে তো এখানে ট্যাপ দেওয়ার পর এখান থেকে তোমরা এটা কী করবে এখান থেকে এনেবেল করে দেবে তো এখানে যখনই তোমাদের এনেবেল হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর এখানে তোমাদের সেটিংসের কাজ কিন্তু শেষ কিন্তু আরেকটি কাজ তোমাদের করতে হবে সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে দাঁড়াও এখান থেকে তোমরা ডাইরেক্ট ব্যাক করবে তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে কিন্তু অ্যানেবেল হয়ে গিয়েছে তো এখন তোমাদের সিফ কি করতে হবে যে এখানে একটি অপশান দেখতে পাচ্ছ পেয়ার দিতে হবে পেয়ার কোড দিতে হবে তার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছো স্টার্ট পেয়ার এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছ একটি কিন্তু তোমাদের ছোট্ট একটি স্ক্রিন শো করবে তো এখানে তোমাদেরকে এখন কি করতে হবে একটি কোড দিতে হবে এ কোডটা তোমরা এখন কোথায় পাবে তার জন্য কিছু নিচে আসবে তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ সরি এটা নয় এখানে দেখতে পাচ্ছ ওয়ারলেস ডে যেটা আমি দিয়ে এনেবেল করলাম ঠিক আছে তো সেটা এখানে আসবে এখানে ট্যাপ দেবে তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তো অনেকগুলো কিন্তু ওখানে অপশন আসবে এখান থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছো একটা অপশন দেখতে হচ্ছ পেয়ার ডিভাইস ও পেয়ারিং কোড ঠিক আছে তো এখান থেকে তোমাদের এটা ট্যাপ দিতে হবে ও ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ নিচে যেটা আছে অ্যাড্রেস বোড এটা কিন্তু ডাইরেক্ট এখানে বসে যাবে ঠিক আছে অটোমেটিক কিন্তু বসে যাবে আর তোমাদের যদি না বসে তাহলে এই আইপি অ্যাড্রেস বোডটা এখানে তোমরা বসিয়ে দেবে আর উপরে যেটা আসে উপরে তোমাদের এই ছয়টি উপরে বড় বড় দেখতে পাচ্ছ আই যেটা পেয়ারিং কোড এই পেয়ারিং কোড দিয়ে দেবে ঠিক আছে তো আমার যেটা আসছে আমি সেটা বসিয়ে দিচ্ছি তোমাদের যেটা আসবে তোমরা সেটা বসাবে ঠিক আছে আমারটা দেখে দেখে বসালে কিন্তু হবে না আবার তো তারপর এখান থেকে তোমাদের বসানো হয়ে যাওয়ার পর এখান থেকে এটা কী করবে পেয়ারে ট্যাপ দিয়ে দিবে তো পেয়ারে যখনই ট্যাপ দিবে ট্যাপ সাথে সাথে এটা কিন্তু অ্যাক্টিভিট এখন হয়ে যাবে তো কিছুক্ষণ তোমরা এটা দেখতে থাকো এটা কিন্তু অ্যাক্টিভিট হয়ে যাবে তো এখানে তোমাদের কিছু সময় নিতে চাবে ঠিক আছে তো তারপর দেখবে যে এখানে কিন্তু অ্যাক্টিভিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ দুইটা কিন্তু আমার এখানে অ্যাক্টিভিট হয়ে যাবে তো তারপর এখন তোমাদের কি করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছ অ্যাড তো এখান থেকে এখানে ট্যাপ দেবে অ্যাডের ওখানে ট্যাপ দেওয়ার পর এখান থেকে তোমরা কি করবে সিম্পলি ফ্রি ফায়ার বা যেটাই খেলো না কিন্তু যেটাই খেলো তোমরা সেটাই কিন্তু ওখান থেকে নিয়ে নিতে পারবে এখান থেকে এটা আমি ক্যান্সেল করে দেব তো এখন হলো কথা যে তোমাদের ফোনের ডাটা অন করে নেবে অন করে নিয়ে তারপর এখন কি করবে যে স্টার্ট এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছ এই ফ্রি ফায়ারের এখানে এখানে সিম্পলি ট্যাপ দেবে আর তোমাদের ফোনে যদি ওটিজি সাপোর্ট থাকে আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি যদি সেটিংসে যাই তো সেটিংসে যাওয়ার পর এখানে যদি সার্চ করে ওয়ার্ড ও টি জি ওটিজিতে সার্চ করার পর এখানে দেখতে চলে আসবে তো এখান থেকে সিম্পলি তোমরা এখানে নিচে দেখতে হচ্ছ ওটিজি এখানে থেকে এটা এনেবল করে দিবে তারপর এখান থেকে ব্যাক করবে তো ব্যাক করার পর আর যারাও গাড়ি ব্যাক করে দিচ্ছি এখান থেকে আবার স্টার্ট দিয়ে বাস এখানে যদি চলে আসবে এখন কিন্তু কিবোর্ড মাউস দুটাতে কিন্তু লাইন চলে আসবে সেই জন্য তোমাদেরকে ওটা এনেবল করতে বললাম এখন যদি আমি এটা লাগিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছো লাগে তো সাথে সাথে কিবোর্ড কিন্তু দুটাই কিন্তু লাইন চলে আসবে তারপর এখন তোমাদের কী করতে হবে আর এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে আমার কিন্তু এটা ডাইরেক্ট মেন আইডি ঠিক আছে তো তোমরা আবার অনেকেই পাচ্ছ যেটা মেন মেন আইডি খেলা যাবে কি যাবে না এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ডাইরেক্ট একদম রিয়েল আইডি এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিশ্বাস হবে না সেই জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তো এখন কি করতে হবে এখন হলো মেন কাজ মানে তোমাদের এখন কি ম্যাপিং করতে হবে কি ম্যাপিং করার জন্য খুব স্যাম্পলি তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা কীভাবে খুব সহজে কি ম্যাপিং করতে পারবে তো এখান থেকে তোমাদের কী করতে হবে যে এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজডি এখানে চলে আসবে এখান থেকে তোমরা ই করবে যে এই সমস্ত কি ম্যাপিং করতে হবে এখন তো তার জন্য উপরে একটি অপশান দেখতে পাচ্ছ যে যে অ্যাপ্লিকেশান আছে এই অ্যাপ্লিকেশানের একটি কিন্তু লোগো দেখা যাচ্ছে ঠিক আছে তো এই লোগোর এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখানে তোমাদের অনেকগুলো সেটিংস চলে আসবে আমি ফোনটা স্ট্যান্ডে রাখবো রাখার পর তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ড অন করে দিই ওটা তোমরা দেখে দেখে আর কী করবো ওটা ভালো হবে তোমাদের ঠিক আছে তো এখান থেকে আমি স্ক্রিন রেকর্ড এটা অন করে দিই তো এখানে দেখতে পাচ্ছি স্ক্রিন কিন্তু অন হয়ে গিয়েছে তো তারপর এখন তোমাদেরকে আমি দেখাই যে তোমাদের কি কি করতে হবে এখানে একটি দেখতে পাচ্ছো সেটিংস অপশন এখানে কোনো ট্যাব দেবে না ট্যাপ দেওয়ার সাথে সাথে ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে ব্যাক করে নিয়ে যাবে আর এখানে একটি অপশন দেখতে পাচ্ছ প্লাস আইকন তো এখানে প্লাস আইকনে দেখতে পাচ্ছ কিন্তু এখানে অপশন আছে তো তোমাদেরকে আমি এটা পরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এখানকার কোনটার কী আছে ঠিক আছে ওইটা তোমাদেরকে আমি পরে বলে দেব তো এখন হলো কথা তোমাদেরকে কি ম্যাপিং এখন তোমরা কী করে করবে তো কী ম্যাপিং করার জন্য এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও তো ফার্স্ট এখন তোমাদের কি করতে হবে যে মাউসটা যদি মাউসের দিকে কিছু লক্ষ্য করো মাউসের যেটা মাউসের কিন্তু দুইটা বাটন আছে একটি হলো লেফট বাটন আর একটা হলো রাইট বাটন ঠিক আছে এই লেফট বাটনটা আছে এখান থেকে তোমরা যদি বা গেমের যে কোনো জায়গাতে একটা সিম্বলির ট্যাপ দেওয়ার সাথে সাথে দাঁড়া দাঁড়া এখান থেকে নয় এই প্লাস এখানটা যে আছে মোবাইলের দিকে লক্ষ্য করো স্ক্রিনের দিকে লক্ষ্য করো এই প্লাস এখানটা যে এখানে ট্যাপ দেবে তো ট্যাপ দেওয়ার পর এখন যদি তুমি একটা ট্যাপ দাও ঠিক আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু সিম্পলি এখানে আসার পর আমি স্ক্রিনে একটি যে কোনো জায়গাতে হাত দিয়ে হোক বা মাউসের লেপ বাটন দিয়ে হোক যে কোনো যে কোনো একটি দিয়ে ট্যাপ দাও স্ক্রিনে ট্যাপ দেওয়ার সাথে সাথে একটি কিন্তু আমরা কি নিয়ে নিতে পারবো ঠিক আছে মানে আমি যদি আমি যখন তোমার একটি গান যে আমি রিলেট করব তো যখন আমাদের গান রিলেট করতে করতে হয় ওখানে আমি গান রিলেট করার জন্য মাউসের কার সাথে লক্ষ্য করবো ওখানে আমি রাখবো রাখার পর এখান থেকে আমি আর দিয়ে রিলেট করবো ঠিক আছে আর কিবোর্ডে আর প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ট্যাব দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আর চলে আসবে তারপর এখান থেকে কী করবে এটা ওকে ফেরে দেবে উপরে দেখতে পাচ্ছ আর কিন্তু বসে যাবে আর আমি যদি এখন তোমাদেরকে আমি দেখাই আমি যদি এখন তোমাদের যেটা ধরো আমি রানিং করব মানে দৌড় দিব তো তারপর এখানে উপরে দেখতে পাচ্ছ এখানে যে এখানে দিয়ে যে আছে এই স্পেস দেখতে পাচ্ছ এটা কিন্তু চলে আসবে ওকে মেরে বাস হয়ে যাবে বা বসার জন্য আমি এখানে সি ট্যাপ দিবো এখানে আমি বসলাম বসার জন্য সি ট্যাপ দিয়ে দিলাম বাস হয়ে যাবে তারপর আমি যদি ব্যাক ওপেন করার জন্য আমি কিছু যদি রাখি তো এখানে দেখতে পাচ্ছ সিম্পলি যে কোনো জায়গায় একটি স্ক্রিনে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু ওইটা অটোমেটিক কিন্তু চলে আসবে ঠিক আছে তো তারপর এখন মেন কথা হলো যে তোমাদের কিন্তু তিনটা জিনিস বেশিরভাগ দরকার তিনটা জিনিস একটি হলো তোমাদের ফায়ার করার জন্য আরেকটি হলো ক্যারেক্টার তোমরা কিভাবে থ্রি সিক্সটি ডিগ্রি বানাবে আরেকটি হলো যে তোমাদের যেটা জয়েসটি এই কয়টা জিনিস কিন্তু তোমাদের সবারই কিন্তু তরকারি তো তার জন্য জয় স্টিক নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে এখানে প্লাস এখানে ট্যাপ দেবে তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে একটি অপশন দেখতে পাচ্ছ দুই নাম্বারে এখানে দেখতে পাচ্ছ আর ডব্লিউ এ এস ডি ঠিক আছে এখানে ট্যাপ দেবে এখানে ট্যাপ দেওয়ার পর এখান থেকে ডাইরেক্ট কী করবে সেভ করে দেবে তো সেভ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু জয় স্টিক তোমাদের চলে আসবে এখানে তোমাদের এটা রেখে দেবে ঠিক আছে তো জয় স্টিক তোমাদের হয়ে যাবে হয়ে যাওয়ার পর তোমরা যখন এগিয়ে যাবে বা পিছনের দিকে সমস্ত দিকে তোমরা জয়স্টিক মানে কি বোঝো নিশ্চয় আমি দেখতে পাচ্ছ জয়স্টিকের এখানে কিন্তু এটা রেখে দিলাম ঠিক আছে তো সিম্পলি এরকমভাবে করবে তাহলে কিন্তু হয়ে যাবে এখন হলো তোমাদের যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কীভাবে করবে তো বা তোমরা ফায়ার কীভাবে করবে সেটা এখন তোমাদেরকে আমি দেখাই দেখো এই যেখানে যে তোমরা মাউসের কারসারটা যে দেখতে পাচ্ছ এই মাউসের কাজারটা এখন তোমাদেরকে কী করতে হবে হাইট অ্যান্ড শো করতে হবে তো এটা যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা কী করতে পারবে না ফায়ার করতে পারবে না ঠিক আছে তো এটা তোমরা হাইট অ্যান্ড শো করার জন্য তোমাদের এখন কি করতে হবে তো তার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ প্লাস এখানে ট্যাপ দিবে তো ট্যাপ দেওয়ার পর তোমাদের এখানে অনেকগুলো কিন্তু অপশন তোমরা আসে তোমরা জানো তো ফার্স্টে কি করবে এখান থেকে কিসে কিছু করে নিচে আসবে তো একদম লাস্ট আসবে আসার পর একদম লাস্ট আসবে না এখান থেকে তোমাদের এখানে ফিরলাগে দেখতে পাচ্ছ তার উপরে একটা অপশন দেখতে পাচ্ছো এখানে ট্যাপ দিবে তো এখানে ট্যাপ দেওয়ার পর এখানে যে একটি কী দেখতে পাচ্ছো পিনসেল আইকন দেখতে পাচ্ছ এখানে ট্যাপ দিবে তো তুমি যেটা দিয়ে যেটা মাউসের কার্সারটা হাইট অ্যান্ড শো করতে পারবে মানে ক্যারেক্টার থ্রি সিক্সটি ডিগ্রি বানাবে তো ক্যারেক্টার যদি থ্রি সিক্সটি ডিগ্রি না বানাতে পারো তাহলে কিন্তু তোমরা ফায়ারও করতে পারবে না আর ফায়ার বাটন তোমরা অ্যাড কীভাবে করবে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমি এখানে দেখতে পাচ্ছ ট্যাপ এ বি ট্যাপ দিয়ে আমি মাউসের কাছারটা হাইটার শো করবো তার জন্য আমি ট্যাপ এখানে ট্যাপ দিব তো ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ চলে আসবে এখান থেকে কী করবো আবার ওকে করে দেবে ওকে করে দেওয়ার পর এখান থেকে সেভ করে দেবো তো সেভ করে দেওয়ার সাথে সাথে আরে দাঁড়াও এখানে আবার কী অ্যাড আসছে এই অ্যাপ্লিকেশনে একটি প্রবলেম অ্যাড চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমি অ্যাডটা কেটে দেবো তো যাই হোক একটা চলে গিয়েছে তো এখন দেখতে পাচ্ছ এরকমই কিন্তু আগে ছিল তো তারপর এখানে থেকে প্লাস এখানে ট্যাপ দেবো ওইটা সরে যাবে যাওয়ার পর এখানে থেকে ব্যাক করে দেবো তো এখানে ট্যাপ দিয়ে কিন্তু আমি মাউসের কাছে হাইডার শো করার জন্য রাখলাম রাখার পর এখানে ট্যাপ ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ মাউস যেটা ক্যারেক্টার সেটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখন আবার এটা মাউসের কাছে তো বলছে হাইট শো করবে তারপর আবার ট্যাপ ট্যাপ দিলে দেওয়ার সাথে সাথে এখানে দেখছো মাউসের কাছে কিন্তু চলে আসবে তো এখন হলো কথা যে তোমরা ফায়ার কীভাবে করবে দেখি ট্রেনিং সেট করে দেই তো এখন তোমরা কিন্তু ফায়ার তোমাদের ফায়ার করতে হবে ফায়ার করার জন্য তোমাদের একটি কিন্তু কী করতে হবে এখানে কিন্তু তোমাদের একটি অ্যাড করতে হবে বাটন তো এখানে দেখতেছ যে ক্যারেক্টার কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু আবার হয়ে গিয়েছে তো এখন তোমার যে কি করতে হবে যে এখানে তোমাদের ফায়ার করার জন্য একটি বাটন নিয়ে নিবে তো নেওয়ার জন্য কী করতে হবে প্লাস এখানে যাবে প্লাস এখানে যাওয়ার পর তোমাদের এখন এখান থেকে তোমাদের প্লাস এখানে যেতে হবে না সিফ এরকম প্লাস এখানে এরকম এখানেই থাকবে এখান থেকে তোমাদের একটি কি নিয়ে নিবে এখানে ফায়ারের এখানে একটি কি নিয়ে নিবে তো নেওয়ার পর মাউসের কারসারটা যে দেখতে পাচ্ছ আর মাঝখানে যে একটা সার্কেল দেখতে পাচ্ছ এখানে ট্যাপ দিবে আর মাউসের থেকে লক্ষ্য করো মাউসের লেফ বাটন দিয়ে কিন্তু আমাদের ফায়ার করতে হয় সেই জন্যে কী করবে মাউসের এই মাঝখানে এটা মাউস যেটা লেফট বাটনের মাউসের বাটন আছে এটাতে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছো এল এম বি এরকম আসবে এখান থেকে এটা ওকে করে দিল ওকে করে দেওয়ার পর আর এই যে ট্যাপটা যে মাউসের যেটা হাইট শো করার জন্য এটা সবসময় কিন্তু ডান দিকে রাখবে নাহলে কিন্তু জয়েস্টিক প্রবলেম আসবে ঠিক আছে তারপর এখান থেকে এটা আমি ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর মাউসের কারসার এটা হাইড করে দেই তারপর এখানে দেখতে পাচ্ছো থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু হয়ে যাবে তো আমি কিন্তু ইজিলি ফায়ার করতে পারবেনছো আমি কিন্তু ফায়ার করতে পারছি তো আমার কিন্তু অনেকগুলো পি নেওয়া হয়নি তো আমি ওই পিগুলো নিয়ে তোমাদেরকে আমি গ্যামু করে দেখাতে পারবো ঠিক আছে ওইখান থেকে আমি এটা একটি গান নিয়ে নিলাম তো ওইখান থেকে আমি জাম্পিং করার জন্য বা দুই একটি কি নিয়ে নেই কেন বা সেখানে কিন্তু আমি অনেকগুলো পি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের যে যতগুলো পি লাগবে তোমরা সমস্ত কি নিয়ে নিবে তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এখান থেকে তোমাদেরকে এখন আমি দেশে যে এখানে দেখতে পাচ্ছ তোমরা পি এরকমভাবে খেলতে পারবে তো ফার্স্ট অফ সেই লঞ্চ হয়েছে তো ফ্রেজন আর কি কিছু ব্রিজ থাকবে এটাতে ঠিক আছে মানে দু একদিন পর এটা কিন্তু তোমাদের এই প্রবলেম আর থাকবে না তোমরা ইজিলি কিন্তু খেলতে পারবে আর তোমাদের কিন্তু তোমাদের এই যেটা এই অ্যাপ্লিকেশনটা আছে অনেক কিন্তু বেটার আর এটা কিন্তু অবশ্যই তোমাদের কিছু আপডেট করে দিবে ভালো ভালো ফিচার নিয়ে আসবে তো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ভালো হবে কিন্তু একটি প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি গেমে থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে অ্যাড দেখিয়ে কিন্তু আমাদের বিরক্ত করছে এই এরকম প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু আমাদের চলবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা আর কি ভিডিওটা দেখে বুঝতে পারলে তো তোমরা আর কি এরকমভাবে খেলতে পারবে সেটা দেখতে পাচ্ছ তো অনেক অসাধারণ তোমরা কিন্তু হ্যাড দিতে পারবে কোনো গ্লেস আসে নাই তো যদি থাকে তাহলে সেটা দু একদিনের মধ্যে কিন্তু এটা ঠিক করে দিবে বা আপডেট করে দিবে তো অবশ্যই তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে ঠিক আছে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে